আওয়ামী লীগ ও জাসদের কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়া দুই আসনের ভেড়া মারার রাজনীতি। দীর্ঘদিন ধরে এই দুই দলের নেতাকর্মীদের মধ্যে চলা কোন্দল দিন দিন আরও প্রকট হচ্ছে। গত 5 বছরে এই আসনের নেতাকর্মীদের কোন্দলে 100-এরও অধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুনও হয়েছে আওয়ামী লীগের দুই নেতা। নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট সহ অগ্নিসংযোগের মতো ঘটনা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারাই জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের টানাপোলন যেন কোনোভাবেই কমছে না। বছরখানিক আগে আওয়ামী লীগের স্থানীয় নেতা সিদ্দিকুর রহমানকে প্রকাশ্য গুলি করে হত্যা করে জাসদের নেতাকর্মীরা। এরপর থেকেই দুদলের মধ্যে সৃষ্টি হয় তিক্ততা। সম্প্রতি নতুন করে আবার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনীতির মাঠে। এ হত্যাকাণ্ডের পর জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দল আরও প্রকট আকার ধারণ করেছে। মাঠে নেমে মিছিল সমাবেশ শুরু করেছে একদল অন্য দলের বিরুদ্ধে। এমনকি দুদলের কোন্দলে প্রতিপক্ষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এ আসনে। এতে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হাতে লাঠি শুটা অস্ত্রপাতি নিয়ে এসে বাড়িঘর ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে পেট্রোল ঢেলে দিয়ে বাড়ির কিছু নাই, ঘরে কিচ্ছু নাই, ঘর পুড়ে একদম ছাপ। এদিকে আওয়ামী লীগ ও জাসদের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এমন দ্বন্দ্বের ঘটনায় একে অপরকে দুষছেন দুই দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের মধ্যে থাকা ঘাপটে মারা একটা চক্রান্তকারী মহল। যে কোনো ইস্যুতে জাসদ আওয়ামী লীগের সাংঘর্ষিক রূপ দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। গোষ্ঠীগত দ্বন্দ্ব যেখানে তৈরি হচ্ছে সেখানে এটাকে রাজনৈতিক কালার দিয়ে একে অপরের দিকে ছুড়ে দিচ্ছে। প্রতি নির্বাচনে আগ দিয়ে এরকম কিছু ঘটনা ঘটিয়ে থাকে। ইনু সাহেবের সন্ত্রাসী বাহিনী স্বপন মিয়া, এই বিএনপির থেকে জামাত থেকে তারা অনুপ্রবেশকারী নিয়ে সন্ত্রাসী নিয়ে আজকে জাসদে এই সন্ত্রাসী কার্যকলাপটা করে। তবে 14 দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী বলছেন, স্থানীয় দ্বন্দ্বের কারণে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয়েছে জাসদ ও আওয়ামী লীগের মধ্যে। এতে আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। কিছু নৃশংস হত্যা হয়েছেন যেটা আমাদের ব্যক্তিগত ঘাড়ের উপর দলের উপর পড়ে, যেটা অনেক সময় অনেকেই আমরা জাসদের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারি না। দ্রুত এ আসনে দুদলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল নিরসন করা না গেলে আসন্ন জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।